একটা কথা আমি বলি, হতাশ হবেন না। ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ পাক কি করেছেন, আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন, আনার পরে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক আছে, আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে ইনশাআল্লাহ তাআলা। সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মাসিহুদ দাজ্জাল নিহত হবে ইনশাআল্লাহ তাআলা, এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে, পৃথিবী থেকে তার নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ।